বেনজির মতিউরের যাবজ্জীবন শাস্তি দাবি পড়ানো হলো কুশপুতুল এদিকে ইরানে বাড়ানো হলো ভোট গ্রহণের সময় ফলাফল হবে দেরিতে জানাবো আওয়ামী লীগকে করা যাবে না এবং সর্বশেষ জানাবো নাটোরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বেঞ্জির মতিউরের যাবজ্জীবন শাস্তির দাবি পোড়ানো হল কুসপুতুল দুর্নীতি রোধে তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেঞ্জির মতিউরের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিপি দুর্নীতিবাজ বেঞ্জির মশিউরের কুশপুতুল পোড়ানোর পর সভাপতি বক্তব্যে এন চেয়ারম্যান মমিন মেহেদী বলেন সারাদেশের সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছে যে সব দংশন করছে সেই সাপের নাম রাসেলস ভাইপার সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারা দেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিকভাবে দুর্নীতিবাজদের তালিকায় আগামী এক মাসের মধ্যে না করলে। দুদক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মমিন মেহেদি বলেন বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করবে নতুন ধারার নেতাকর্মীরা ইরানে বাড়ানো হলো ভোট গ্রহণের সময় ফলাফল হবে দেরিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আরও চার ঘন্টা বাড়ানো হয়েছে শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় যা সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা ছিল কিন্তু দুই দফায় দুই ঘন্টা করে চার ঘন্টা সময় বৃদ্ধি করা হয় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা ও ফলাফল ঘোষণা শুরু হয় কিন্তু এখন যেহেতু ভোট গ্রহণের সময় চার ঘন্টা বাড়ানো হয়েছে তাই ফলাফল ঘোষণা হতেও দেরি হবে এদিকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশুকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে উঠে এসেছে এই তথ্য যদিও এই তথ্যটি জনসাধারণের জন্য প্রকাশ হয়নি তবে এটির ফলাফলটি দেখেছে সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এতে দেখা গেছে মাসুদ পেজে পেজেসিকিয়ান পেতে পারেন ষাটির শতাংশ ভোট এর ফলে নির্বাচনে যদি রান অফে গড়ায় তাহলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মাসুদি একমাত্র সংস্কারবাদী ব্যক্তি বাকিরা ইসলামিক রক্ষণশীল মনোভাবপন্ন রক্ষণশীল প্রার্থীদের মধ্যে থেকেই কেউ যেন প্রেসিডেন্ট হতে পারেন সেই জন্য তাদের এক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন রক্ষণশীল নেতারা কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বাকের কালিবাফ এবং সাইদ জালিলি নিজেদের অবস্থান ধরে রেখেছেন যা রক্ষণশীলদের ভোট ব্যাংকের ক্ষতি করছে এর মধ্যে অবশ্য আলী রেজা জাকানি এবং আমির হোসেন কাজী জাহেদ নামের দুই প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে চালানো একটি জরিপে দেখা গেছে মাসুদ শতাংশ ভোট দশমিক পাবেন ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হলে একজন প্রার্থীকে মোট ভোটের পঞ্চাশ শতাংশ ভোট পেতে হবে কেউ যদি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারেন তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে যা রান অফ নামে পরিচিত এই রান অফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা জরিপে উঠে এসেছে নির্বাচন রান অফে গড়ালে সেখানেও সর্বোচ্চ ভোট পেয়ে মাসুদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই জুলাই রান অফের তারিখ নির্ধারণ করা আছে দু সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি কিন্তু গত বিশ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় তার এরপর সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা এরপর সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করে ইরান ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সংস্কারবাদী এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি এর ফলে তার জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা যাবে না দেশের পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে তেইশে জুন সোহরাউদ্দিন উদ্যানে আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বারবার আঘাত এসেছে কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন জনগণের অধিকার আদায়ের সংগঠন জনগণের আর্থ সামাজিক উন্নত করার সংগঠন কাজেই বারবার আঘাত এলেও এই সংগঠনের কেউ ক্ষতি করতে পারেনি ফিনিক্স পাখি যেমন পুড়িয়ে ফেলার পরও ভর্ষ থেকে জেগে উঠে আওয়ামী লীগও সেভাবেই জেগে উঠেছে দলের ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেছেন এই দলকে বিখণ্ড করা হয়েছে বারবার এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল সেই আয়ুব খানের মার্শাল ল থেকে শুরু করে বারবার আঘাত এসেছে খুব বেশি দিনের কথা নয় দু হাজার সাত সালের চেষ্টা করা হয়েছিল আওয়াম লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে কিংস পার্টি গড়ে তুলবে সেটাও সফল হয়নি তার কারণ আওয়াম লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ তৃণমূলের মানুষ আমলিগের লীগের অগণিত নেতাকর্মী মুজিব আদর্শের সৈনিক এই সৈনিকেরা কখনো পরাজয় মানে না মাথা নত করে না আওয়ামী লীগ ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন হয়তো কখনো কখনো কিছু নেতা ভুল করেছেন কেউ কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকলে তারাই বড় নেতা দলের চেয়েও নিজেকে বড় মনে করে দল ছেড়েছেন দল ছেড়ে অন্য দল করেছেন কিন্তু ভুল করেছেন কেন আপনারা দেখেন আকাশে মিটি মিটি তারা জ্বলে তারা আলোকিত হয় সূর্যের দ্বারা যেসব নেতা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন তারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই আলোকিত ছিলেন এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর চলেনি কেউ ভুল বুঝে হয়তো ফিরে এসেছে আমরা নিয়েছি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন দু হাজার একচল্লিশ অনেক বয়স হয়েছে ততদিনে হয়তো বেঁচে থাকবো না কিন্তু আজকে যারা নবীন যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বের মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জুবলিতে এটি আমার প্রতিজ্ঞা আওয়ামী প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ ও উপপ্রচার সম্পাদক আব্দুল আওয়াল শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী নেতা গোলাম মোহাম্মদ কাদের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদের সভাপতি হাসানুল হক ইনু সহ চোদ্দ দলীয় জোটের শরিক এবং বিভিন্ন দলের নেতা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিক তবে বিএনপির ছয় নেতাকেও অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল তারা কেউ আমন্ত্রণ রক্ষা করার প্রয়োজন বোধ করেনি দেশের রাজনৈতিক সংস্কৃতির নিকৃষ্ট রূপটি এর মধ্যে দিয়ে ফুটে ওঠে সালের জুন রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতিতে মালানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং সামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে নতুন যে দলের যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠার পঁচাত্তর বছর অতিক্রম করে সেটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে প্রথম কমিটিতে শেখ মুজিবর ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক উনিশশো সাল থেকে সাল পর্যন্ত শেখ মুজিব ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনিশশো থেকে সাতান্ন সাল পর্যন্ত দলের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী উনিশশো সালের ভাসানী ন্যাব গঠন করলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস উনিশশো চৌষট্টি সালে তর্কবাগিশ সভাপতি নির্বাচিত হন কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান সালেই শেখ মুজিব ছয় দফার কর্মসূচি ঘোষণা করেন বলা যায় শেখ মুজিবের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ এবং ছয় দফার কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে রাজনীতির এক বড় মোড় পরিবর্তন ঘটে বলা প্রয়োজন যে উনিশশো সালে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ ছিলেন একজন অসম্ভব প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং শেখ মুজিবের বিশ্বস্ত সহযোগী দলের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ মুজিব যে তার রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে অনেকটা বাধাহীনভাবে এগিয়ে যেতে পেরেছিলেন তার একটি বড় কারণ তাজউদ্দিন আহমেদের ধীরস্থির পরিকল্পনা এবং নিখুঁতভাবে তার বাস্তবায়ন মুজিব তাজউদ্দিনের সমন্বিত রাজনীতি একদিকে আওয়ামী লীগকে বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে অন্যদিকে দেশের রাজনীতিও একটি বিশেষ ভূমিকায় অগ্রসর হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগকে ক্ষমতার রাজনীতির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কৌশল এবং আদর্শের ক্ষেত্রে নমনীয় হতে হয়েছে মিত্র বাছায়ও শেখ হাসিনাকে অনেক হিসাব নিকাশ করতে হয়েছে কখনো বা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিপরীত পথ পথের সঙ্গে কৌশলগত সমঝোতা করতে হয়েছে এক পা এগোনোর জন্য দুই পা পেছানোর রাজনৈতিক কৌশল চর্চা করে শেখ হাসিনা সুফল পেয়েছেন মোট চার মেয়াদে আমলিক ক্ষমতায় থাকার অবস্থা তৈরি করতে পেরেছেন শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বিশ্ব রাজনীতিতে এখনকার মূল ফোকাস গণতন্ত্র নয় একসময় দেশে দেশে গণতন্ত্র আমদানি রপ্তানির রাজনীতির বেশ বাজার মূল্য ছিল এখন সেই জায়গা দখল করেছে সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবিলা করা বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত অ্যাজেন্ডা শেখ হাসিনা ঠিক সময়ে ঠিকভাবে গ্রহণ করেছেন এর বেনিফিট তিনি পাচ্ছেন সাম্প্রতিক বছরগুলোয় সরকার তথা আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ অতিমাত্রায় প্রশাসন নির্ভরতা দল দলের নেতৃত্বের চেয়ে অনেক ক্ষেত্রে প্রশাসন এবং আমলাদের ওপর সরকারের নির্ভরতা বেশি যার ফলে দলের অনেক ত্যাগী অভিজ্ঞ নেতাও দলের দেশের দল যখন তার ক্ষমতায় টিকে থাকার জন্য শক্তির বেশি নির্ভরশীল হয়ে পড়ে তখন জনগণের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে আর জনগণের সঙ্গে দূরত্ব বাড়লে সেই রাজনৈতিক দল ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে ভেতর থেকে দুর্বল হওয়া রাজনৈতিক দল ভঙ্গুর পরিস্থিতি দেখা যায় আওয়ামী লীগের নীতি নির্ধারকদের এবার আত্মসমালোচনা করতে হবে শুধু প্রশংসা শুনে ব্যস্ত হলে চলবে না সমালোচকদের কথাও শোনার মানসিকতাও থাকতে হবে সরকারকে আলাদা করে চেনার পথ রাখতে হবে সরকার সরকার দল চালাবে না চালায় সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ